দাম অনেক কমে বিক্রি করছেন, অনেক কমে বিক্রি করছেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি মুরগির বাজারে, আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে মুরগির দরদাম সম্পর্কে। দর্শক, বাজারে কিন্তু কমেছে সোনালী মুরগি, দেশি মুরগি, ব্রয়লারের দাম। তাহলে চলুন দর্শক, এখানে ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে মুরগির বাজার দর কত আছে। ভালো আছেন? জি, আল্লাহর মতো ভালো আছি। বর্তমানে মুরগির দাম বাজারে কম আছে না বেশি আছে? বর্তমান বাজারটা একটু কম কম, একটু কম আছে। জি, দেশি মুরগির দাম কম না সোনালী মুরগির দাম কম? দেশি হলো তো, দেশির দাম হলো 380 টাকা কেজি। 380 টাকা কেজি, আগের তুলনায় বাজারে কমছে না বাড়ছে? কম, একটু কম। আগে আগে কত বিক্রি করছেন? আগে দিচ্ছি 400 টাকা 410 টাকা, 400 টাকা 410 টাকা। আর এখন কত? এখন হলো 380 90 400, 380 90 400। মানে আগের তুলনায় কিছুটা কমছে দাম? একটু কমছে। এই যে এখানে দেখা যাচ্ছে কক মুরগি আছে, এটা কক। হ্যাঁ, ককের দাম কেমন আছে বাজারে? ককের দাম আছে তার আগের চাইতে একটু কম, এখন বেশি 280 70 এর। আগে কত বিক্রি করছেন কক? 300 টাকা বিক্রি করছে। 300 টাকা বিক্রি করছে। আর এখন 280 90 এর বেশি? 80 90। বর্তমানে তো তাহলে খামারিদের প্রচুর লস হচ্ছে। প্রচুর কম, প্রচুর লস হচ্ছে খামারিদের। খাদ্যের দাম তো প্রচুর বেশি বাজারে, অনেক বেশি। খাদ্য বা খাবারের দাম বা ওষুধের দাম বা ও বাচ্চার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তুলনামূলক খামারি লস হচ্ছে, লস হচ্ছে। জি, সোনালী মুরগির দাম কেমন আছে বাজারে? সোনালীর দাম আছে এই পর্যায়ে চলছে, আপনার আগে বিক্রি করছে 240 45, এখন বেশি 230 35, 30 35 বিক্রি করছেন? জি। আগে কত বিক্রি করছেন? আগে বেশি 260 70, আর এখন মানে কি অনেকটাই কমছে, কেজিতে 10 থেকে 15 টাকা কমছে। সোনালীর দাম আপনার অনেক কম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রয়লার মুরগি, এখন তো প্রচণ্ড শীত পড়তেছে, প্রচণ্ড শীত, আর শীতের সময় তো ব্রয়লার মুরগি মানে বেশি দিন বাঁচে না, ঠান্ডাতে মারা যায়, ঠান্ডাতে মারা যায়, রোগবিহীনও ধরে, বিভিন্ন একটু ঠান্ডালে রোগও ধরে, মারাও যায় অনেক সময় দেখা যায়। ওই জন্য আমার দাম অনেক কমে বিক্রি করছে। অনেক কমে বিক্রি করছেন। আগে কত বিক্রি করছেন? আগে বিক্রি করছে আপনার 160 160 150, আর এখন এখন উইকে তো 30 35 130 135, 130 135, এত কম, এত কম। তাহলে তো খামারিরা প্রচুর লসের মধ্যে আছে, ব্যাপক লস খাচ্ছে খামারিরা। আপনাদের ব্যবসা কেমন চলছে? আমাদের ব্যবসা ধরেন খামারি যা মাছ খাচ্ছে ওকে আমাদের সেই হিসাবে কম, অনেক কম, অনেক কম, অনেক কম। আগেকার তুলনায় অনেক বেচা কিনা কম হচ্ছে, অনেক কম হচ্ছে, কম হচ্ছে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।